হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন টিউটোরিয়াল নিয়ে আসলাম, যেটা হলো কিভাবে আপনারা ডেস্কটপ থেকে বা ল্যাপটপ থেকে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে পারবেন খুব সহজ। যেমন আমি একটি ইউটিউব ভিডিওতে গেলাম, ঠিক আছে, এটা একটা গান, গানের দেখেন আপনার এই যে একটা লিঙ্ক আছে, এখানে একটা লিঙ্কের ঠিক আগে কিছু জিনিস দিয়ে আমরা ভিডিওটা রান করবো। যাই হোক, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করে দিই। হ্যাঁ, এখন আপনারা প্রথমে ইউটিউব যে ভিডিওটা আসবে সেটার ঠিক এই জায়গাটাই আপনারা এসএস লিখে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পরে আপনার একটা নতুন উইন্ডো ওপেন হবে, ঠিক এরকম আসার পরে দেখুন আপনি কিভাবে ভিডিওটা করবেন, মানে আপনার ভিডিওটা ডাউনলোড করবেন, ঠিক আছে। এখান থেকে আপনি ইচ্ছে করলে কি এভাবেই শুধু ডাউনলোডে ক্লিক করলেই আপনার অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। এখন আপনাকে বলবে কি ডাউনলোডটা কোথায় করবেন, ঠিক আছে। আমি দিলাম, ডাউনলোডটা হয়ে যাবে, এখন কিছুক্ষণের মধ্যে আমার ডাউনলোডটা হয়ে যাবে। এভাবে কিন্তু আপনারা কি ইউটিউব থেকে আপনার ভিডিওটা ডাউনলোড করতে পারবেন। যারা যারা আপনার ইউটিউব ভিডিও থেকে আপনার অডিওটা কনভার্ট করতে চান, তাদের জন্য এই মেথডটা, আপনার যে ভিডিওটা এভাবে ডাউনলোড হবে ইউটিউব থেকে, ভিডিও ডাউনলোড করার, যদি আপনি ভিডিওটা ডাউনলোড করতে চান বা ভিডিও কীভাবে ডাউনলোড করে সেটার আমার আগের ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবং এই ভিডিওটা ঠিক এখান থেকে প্রথমে ধরেন ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হওয়ার পরে কী করতে হবে সে প্রসেসটা আমি দেখাচ্ছি। জাস্ট আমার ভিডিওটা একটু ডাউনলোড হয়ে নিক, যেহেতু অলরেডি ভিডিও ডাউনলোডে রেখে দিয়েছি, হয়ে যাক, সে পর্যন্ত একটু সাইলেন্ট থাকি, আমি আবার ফিরছি। বন্ধুরা, আমার ভিডিওটি ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে। এখন চলুন আমরা ভিডিও থেকে কিভাবে অডিওতে কনভার্ট করে সেটার, মানে MP3-তে কনভার্ট করব সেটা একটু দেখে নিই। প্রথমে আমরা কি করব, অনলাইন ভিডিও টু MP3 কনভার্ট লিখলে আপনারা এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন। প্রথমে আছে দেখেন অনলাইন অডিও কনভার্টার .com, এটাতে ঢুকলাম। ঢুকার পরে আপনি আপনার ওপেন ফাইল থেকে আপনার ফাইলটা কোথায় আছে, ভিডিও ফাইলটা সেটা দেখিয়ে দেবেন। যেমন এটা আমার, আমি এই ভিডিওটাই মানে কি MP3 করতে চাইতেছি, মানে গানটা আমি সিলেক্ট করলাম, ওপেন দিলাম, সেটা আপলোড হবে, আপলোড হয়ে নিক। আপলোড হওয়ার কিছুক্ষণের মধ্যে আপনি চাইলে যে কোনোভাবে করতে পারেন, আপনার ড্রাইভে থাকুক বা যেখানে থাকুক, আপনি ভিডিওটা প্রথমে এখানে আপলোড করবেন, তারপর আপনি কাজটা শুরু করবেন। এটা আপলোড হয়ে নিক, সে পর্যন্ত আমি একটু স্টপ করছি। আমার ভিডিওটি আপলোড হয়ে গিয়েছে, আমি এখন কনভার্ট করব। আপনারা চাইলে নর্মাল স্ট্যান্ডার্ড মোডেই করতে পারেন, 128 কিলোবাইটস KBPS-এ, মানে এক্ষেত্রে আপনার যদি মিউজিক কোয়ালিটি মোটামুটি ভালো হবে, খারাপ হবে না। এবং এটাতে যদি আপনি করেন স্ট্যান্ডার্ড কোয়ালিটিতে, সেক্ষেত্রে আপনার MB-টা, মানে মোবাইলের অডিও ডাটাটা খুব কম হবে, হয়তো 5 MB, 6 MB, এইভাবেই হয়তো বা কী হতে পারে, আপনার গানের মিউজিক সাইজটা হতে পারে, এটাতে হয়তো একটু বাড়বে, সাউন্ড কোয়ালিটিও বেড়ে যাবে, আর এটাতে মিউজিকের অডিও কোয়ালিটিটাও বেড়ে যাবে, সাথে কী হবে MB-টাও বেড়ে যাবে, হয়তো গানটা আপনার হয়ে যেতে পারে 10 MB, ঠিক আছে। জাস্ট আমি এটাতে করলাম বেস্টে, তারপরে কনভার্টে দিয়ে দেবো। কনভার্টে দেওয়ার পরে দেখুন আমার এটা কনভার্ট হয়ে যাচ্ছে, অনলাইন কনভার্ট হয়ে গিয়েছে। হয়ে যাওয়ার পর দেখুন আমি চাইলে এটা ড্রাইভও নিতে পারবো, ড্রপ বক্সে নিতে পারবো, আমি না নিয়ে ডাউনলোড করব। এই ডাউনলোডে ক্লিক করলাম, আমাকে বলল যে কি এটা অডিও হিসেবে আমার দেখাচ্ছে, দেখেন MP3 ফরম্যাট সাউন্ড। জাস্ট আমি এখানে ডেস্কটপে সাউন্ড সেভ করলাম, দেখেন এটা 6 MB হয়ে গিয়েছে, হয়তো তাহলে ওটা আরও কম MB
এটা 6.9 MB হয়েছে অলরেডি, যাই হোক দেখতে পাচ্ছেন 40 সেকেন্ডে আমার গানটি ডাউনলোড হয়ে যাবে। আমি খুব সিম্পলি ভিডিওটা ইউটিউব থেকে, আপনি ভিডিওটা কি করতে পারেন আপনার ইউটিউব ভিডিও MP3-তে সহজে কনভার্ট করতে পারেন, ইউটিউব ভিডিও টু অডিও ইন MP3 কনভার্ট, সিম্পল একদম, খুবই সিম্পল, বেশিক্ষণ লাগবে না, আপনি খুব সহজে কিন্তু আপনার যে কোনো ভিডিও ফাইলকে বা মিউজিক অডিও মিউজিককে সহজেই কি করতে পারবেন ভিডিও থেকে MP3-তে কনভার্ট করে আপনি আপনার মোবাইলে ইউজ করতে পারেন। যাই হোক, আমার ভিডিওটি অবশ্যই যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন, যদি আপনার কোনো মনে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার, গুড বাই, টেক কেয়ার।